ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো সন্ধ্যা আমি তিথি আপনাদের সঙ্গে আর এই যে বললাম ভালো থাকা থাকা সুস্থ অবশ্যই নিজেদের ব্যাপারে অনেক বেশি ওয়াকিবহাল হওয়া এবং সচেতন থাকা এই সবটা নিয়ে কিন্তু আজকাল পরশুর প্রত্যেকটা পর্ব সাজানো থাকে আর শনিবার সন্ধ্যে ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটের পর্ব মানেই আপনারা জানেন যিনি আমার সঙ্গে আপনাদের সকলের সঙ্গে উপস্থিত থাকেন যার নক্ষত্র চর্চায় পিন পয়েন্ট প্রেডিকশনে চৌত্রিশ বছরেরও বেশি সময়কালের অভিজ্ঞতায় ক্যারিয়ার কাউন্সেলিংয়ে প্রচুর সংখ্যক মানুষের কাছে যিনি এক এবং অদ্বিতীয় শ্রীগোপাল ভট্টাচার্য দাদাকে শুরুতেই অনেক অনেক স্বাগত জানাবো ধন্যবাদ আজকে যেটাকে নিয়ে আলোচনা করার আছে সেটা হচ্ছে যে বিয়ে ওই ইম্পর্ট্যান্ট আমাদের জীবনের একটা পর্যায় দেখুন কোনরা প্রথমে বিয়ের ক্ষেত্রে আজকে আমি যেটা বলবো যে কোন রাশিগুলোর যারা মনে করুন প্রেম করে বিয়ে করছে তারা তো আপনারা সেখানে তো তা হলেও প্রেম করে বিয়ে করলেও দরকার পড়লে একবার জোটক বিচার বা বেচপ্যাখি করা উচিত আচ্ছা হ্যাঁ কেন যদি বিয়ের ক্ষেত্রে কতগুলো ভাইটাল হচ্ছে প্রথম কথা হচ্ছে যে আপনার ছেলের বা মেয়ের বিয়ে যখন আপনি দেবেন ভাবছেন তখন আপনাকে আপনার প্রথম যেটা চয়েস করতে হবে সেটা হচ্ছে কোন রাশির ছেলে মেয়ে মানে ছেলেদের ক্ষেত্রে কোন রাশির মেয়েদেরকে আপনারা চয়েস করবেন আর মেয়েদের ক্ষেত্রে কোন রাশির ছেলেদেরকে চয়েস করবেন এটা খুব ইম্পর্টেন্ট যেমন মেষ রাশি যাদের কোনো কোনো আপনার ছেলে বা মেয়ের যদি মেষ রাশি হয় তাহলে আপনি পাত্র বা পাত্রী সেই সমস্ত রাশিগুলোর দেখবেন মেষের ক্ষেত্রে অশুভ রাশিগুলো হচ্ছে বিয়ের পরে দেখা গেছে যেখানে প্রচণ্ড ঝামেলা হয় অশান্তি হয় সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে বৃষ রাশি তারপরে হচ্ছে কন্যা রাশি এবং কি বলে হচ্ছে তুলা রাশি এই বৃশ্চিক রাশি তো মেষের ক্ষেত্রে বৃষ রাশিকে হয় দ্বিদ সম্পর্ক হয়ে যাচ্ছে মেষ রাশির দ্বিতীয় রাশি হচ্ছে বৃষ রাশি এবং বৃষ রাশির দ্বাদশ রাশি হচ্ছে মেষ রাশি দ্বিদ্বাদ দ্বিদ্বাদশ সম্পর্ক বিয়ের ক্ষেত্রে চলে না ও প্রচণ্ড পারিবারিক অশান্তি ঝামেলা ভোগ করতে হয় দ্বিধাদশ সম্পর্কে থাকলে মেষ রাশির সঙ্গে কন্যা রাশির যায় না কন্যা রাশি হচ্ছে মেষ রাশির ষষ্ঠভাব শত্রুভাব বা অরিভাব সুতরাং এটা স্বরাষ্ট্রক সম্পর্ক তৈরি হয়ে যায় মেষ রাশির সঙ্গে কন্যারাশি স্বরা স্বর অষ্টক সম্পর্ক স্বর মানে ছয় অষ্টক মানে আট অষ্টক সম্পর্ক যায় না আর রাশি ও মেষ রাশির ক্ষেত্রে হচ্ছে স্বরাষ্ট্র সম্পর্ক সেখানেও কিন্তু এই যায় না সুতরাং যারা আপনার বাড়িতে ছেলে বা মেয়ে যা বা যারা বিয়ের ব্যাপারে বিভিন্ন যোগাযোগ করছেন আমি আজকে বলবো কোন রাশির কোন সময় যোগাযোগ বা বিয়ের যোগটা কবে থেকে ভালো আসছে এবছরে দু হাজার চব্বিশ সালে সেটা নিয়েও বলবো কিন্তু মনে রাখতে হবে মেষ রাশির ক্ষেত্রে অবশ্যই বৃষ রাশি কন্যা রাশি এবং বৃশ্চিক রাশিকে বর্জন করতে হবে তাহলে মেষ রাশির ক্ষেত্রে সব থেকে ভালো রাশি কোন যদি একই রাশি হয় কিন্তু সবথেকে ভালো মনে করুন আপনার মেষ রাশি জন্ম আপনি যে পেয়েছেন তার মেষ রাশির ভরণী নক্ষত্রের জন্ম বা কৃতিকা নক্ষত্রে জন্ম একই রাশি কিন্তু নক্ষত্রটা আলাদা অত্যন্ত শুভ সেই বিয়েটাকে আমরা বলতে পারি রাজ্যটক আচ্ছা হ্যাঁ দুজনের মনের মিল খুব ভালো হয় দুজনের আন্ডারস্ট্যান্ডিং বিয়ে তো আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার দুজন সংসারে একসঙ্গে থাকতে গেলে সেই সংসারে ভুল হয় কত ত্রুটি হয় কত বিচ্ছুতি হয় কত সমস্যা হয় কত সমস্যা ইয়ে হয় কিন্তু এই যে একই রাশি কিন্তু নক্ষত্রটা আলাদা তাহলে সেখানে কিন্তু দেখা যায় তাদের জীবনে অনেক ঝরঝপটা এলেও তারা পেরিয়ে যায় দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো কিন্তু আবার এটা মাথায় রাখতে হবে যে একই রাশি একই নক্ষত্র সেটা ভালো না সেটা সেখানে নারীভেদ তৈরি করে নারীভেদ অর্থাৎ আপনারও মেষ রাশি অশ্বিনী নক্ষত্র আপনার যে পার্টনার বা যার সঙ্গে বিয়ে হবে তারও মেষ রাশির অশ্বিনী নক্ষত্র মানে একই রাশি একই নক্ষত্র তাহলে সেটা কিন্তু শুভ নয় একই রাশি একই নক্ষত্র হলে নারীভেদ তৈরি হয় নারীভেদ যাদের হবে সেই সমস্ত দম্পতির ক্ষেত্রে সন্তানদেরকে নিয়ে বিভিন্ন রকম সমস্যা সন্তান না হওয়া বা সন্তানের শারীরিক অসুস্থতা বা সন্তানের বিপত্তি বা সন্তানের ক্ষতি সন্তান সংক্রান্ত ব্যাপারে জীবনে একটা বড় বিপর্যয় বা ক্ষতি হতে পারে নারীভেদ থাকলে কোনো কাপালের মধ্যে তো সুতরাং সেটাকে বর্জন করতে হয় আর দেখুন বিয়ের ক্ষেত্রে ছত্রিশ গুণের দেখা হয় ম্যাচ মেকিং রাশি রাশির সঙ্গে রাশি মিলছে কিনা গণের সঙ্গে গণ মিলছে কিনা এগুলো দেখা হয় ছত্রিশ গুণের মধ্যে এছাড়া দশবিধ পৌরথম দেখা হয় আরও দশটা বিভিন্ন টপিক্স দেখা হয় কেননা বিয়ে তো আপনারা দেবেন অনেক ধরনের করে ধুমধাম করে একবার জোটক বিচার করানো উচিত কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে বিয়ের আগে কনসার্ট করতে করা করানো উচিত তার কারণ যে দশবিধ এই যে বিয়ের এই ছত্রিশ গুণ ছাড়াও এই দশবিধ পৌরথমের মধ্যে আমাদের আমরা দেখতে পাই যে বিয়ের পরে ভাগ্যোন্নতি আছে কিনা আর্থিক দিক থেকে দুরবস্থা দেখা দেবে কিনা আর একটা হচ্ছে বিয়ের ক্ষেত্রে খুব ভাইটাল আমরা তো মাঙ্গলিক দোষ জানি যে বিয়ের ক্ষেত্রে খুব ভাইটাল আর একটা দোষ খুব ভাইটাল সেটা হচ্ছে অনপত্য দোষ স্বামী স্ত্রীর কারোর মধ্যে জন্মচকে যদি অনপত্য দোষ থাকে তাহলে সাধারণত ক্ষেত্রে সন্তান হতে যায় না কোনোভাবেই সন্তান আসতে যায় না তো এই জিনিসগুলো কিন্তু দেখে তারপরে কিন্তু বিয়েতে অগ্রসর হতে হয় যেমন মেষ রাশির আমি বললাম সব থেকে বাজে হচ্ছে বৃষ কন্যা এবং বৃষ্টি মেষের ক্ষেত্রে সব থেকে ভালো কি যদি একই রাশি হয় কিন্তু ডিফারেন্স নক্ষত্র মেষ সঙ্গে সিংহ রাশির খুব ভালো মেলে এবং মেষ রাশির সঙ্গে কুম্ভ রাশির খুব ভালো মেলে আমি আসবো আলোচনায় মনে ফোন রয়েছে নিয়ে নি হ্যালো নমস্কার কে রয়েছেন নমস্কার আমি মেদিনীপুর থেকে বলছি আমি আমার ক্যারিয়ারের ব্যাপারে মানে আমি আপনি কার সম্পর্কে জানবেন আপনার নিজের সম্পর্কে জানবেন অনুষ্ঠান দেখেন পরিচিত কেউ এসেছিলেন দাদার কাছে হ্যাঁ আমার পরিচিত একজন কাকু গিয়েছিলেন তো নিয়মিত আমরা তো দেখা হয়ে ওঠে না আমার প্রফেশনের জন্য অ্যাকচুয়ালি আমি একজন ফিজিওথেরাপিস্ট বেশ আপনি আপনার নামটা আরেকবার বলুন হ্যাঁ আমার নাম হচ্ছে অর্পিতা দাস আপনার ডেট অফ বার্থ বলুন 24 9 1985 24 9 1985 তাই তো হ্যাঁ হ্যাঁ সমন্তপুর 240 জন্মস্থান

পয়লা এপ্রিল থেকে অর্থাৎ এপ্রিলের এক তারিখ থেকে কিন্তু অনলাইনে যোগাযোগ করবার একটা সুযোগ রয়েছে আপনি যদি ফোনে রয়েছেন লাইনে থাকুন প্লিজ মঙ্গলবার জন্মবার ছিল হ্যাঁ হ্যাঁ মকর লগ্ন মকর রাশি শ্রবণ নক্ষত্র দেবগণে জন্ম তোমার কেমন মকর লগ্ন মকর রাশি কি বলে শ্রবণ এমনি তো সাড়ে সাতি চলছে সাড়ে সাতি লাস্ট পর্যায় বল সাড়ে সাতির একদম শেষ পর্যায় চলছে আরো দেড় বছর দেখি জন্মচকটা কি প্রথম হচ্ছে লগ্নে বৃহস্পতি চন্দ্র রয়েছে এটা ভালো পরবর্তীকালে একটু বেশি বয়সে জীবনে সফলতা দেয় কিন্তু কর্মক্ষেত্রে চতুর্থ স্থানে রাহু সুখের অভাব বাড়িতে বাস্তুদোষ রয়েছে বিয়ে হয়ে গেছে তো বিবাহিত জীবনে আত্মীয় স্বজনদের নিয়ে খুব বেশি সমস্যা দেখা দেবে আমার শাশুড়ি বা ননদকে নিয়ে সমস্যা দেখা দিতে পারে কেমন

তাহলে শিবের কতগুলো বউ হবে বলো তো সবাই যদি ইয়ে করে এই যে তোমরা যারা অনুষ্ঠান দেখো তোমরা সিরিয়াস অনেকে জ্যোতিষের অনুষ্ঠানটা দেখো কিছু জানলে যা হলো ঠিক আছে প্রবল মাঙ্গলিক দোষ আছে মাঙ্গলিক দোষ এই শিবের সঙ্গে নারায়ণের সঙ্গে গাছের সঙ্গে কুকুরের সঙ্গে বিয়ে দিলে কাটে না তাহলে কেউ এখন বলবে পরে বলবে কুকুরের সাথে বিয়ে দি দাও মাঙ্গলিক দোষ কেটে যাবে এইভাবে কাটে না মাঙ্গলিক দোষ এইগুলো হচ্ছে কিছু ঠাকুর এটা রয়েছে এরা জানে না কিছু এই সমস্ত কাণ্ডগুলো করে প্রবল মাঙ্গলিক দোষ এটা সাধারণত ক্ষেত্রে এই ধরনের যে মাঙ্গলিক দোষ যেটা রয়েছে আমি প্রথমে বললাম ম্যারেড ল্যাঙ্গেজ টিকবে না সিরিয়াস নেই সিরিয়াসনেস নেই ওই মশাইটা বলে এটা শিবের সঙ্গে একটা বদল করে দিতাম এখন এইভাবে কি মাঙ্গলিক দোষ যায় মাঙ্গলিক দোষ থাকলে প্রবল মাঙ্গলিক দোষ থাকলে বিবাহিত জীবনের সমস্যা আনবেই সেপারেশন ডিভোর্স ডিফিকাল্টি আসবেই তো সেগুলো মাঙ্গলিক দোষ থাকলে ভালো কাউকে দেখাও মাঙ্গলিক দোষের প্রপার বৈদিক বৈদিক বা শাস্ত্রীয় কিছু নিয়ম আছে সেইগুলোকে ফলো আপ করতে হবে তবে মাঙ্গলিক দোষের থেকে মুক্তি পাওয়া সম্ভব এবং সেই সময় মানে সঠিক সময় থাকতে সঠিক প্রতিকার হলে আজকে এই দিনটা একদমই দেখতে হতো না আপনি সঙ্গে থাকুন সেক্ষেত্রে আমি একটু ফোন নাম্বারগুলো হেল্পলাইন নম্বরগুলো বলে দিয়ে আচ্ছা ততক্ষণে আমি একটু ফোন নাম্বারগুলো আর হেল্পলাইন নম্বরগুলো বলে দিচ্ছি আপনারা শুনুন সমস্ত রকম চেম্বারের জন্য বুকিং এর জন্য আপনাদেরকে যোগাযোগ করতে হবে এইট ফাইভ এইট এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্সটি বা এইট ফাইভ থ্রি ফাইভ এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি সেভেন কলকাতায় চেম্বার রয়েছে দাদার দক্ষিণ কলকাতার গড়িয়া হাতে চেম্বার রয়েছে সেই গড়িয়া হাতে চেম্বারে আপনাদেরকে যোগাযোগ করবার জন্য এবং বর্ধমানের চেম্বারের জন্য ফোন নাম্বার রয়েছে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স ফোর জিরো দুর্গাপুর চেম্বারের জন্য বুকিং নাম্বার যাচ্ছে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি সিক্স অথবা নাইন যেটা বলছিলাম অনলাইনে যারা যোগাযোগ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি নিতে চাইছেন অনলাইনে প্রেডিকশন সেটা পয়লা এপ্রিল থেকে শুরু হচ্ছে এইট ফাইভ এইট এইট অর্থাৎ বাড়িতে বসে আপনারা দাদার সঙ্গে ভিডিও কল মারফত যোগাযোগ করে আপনাদের যাবতীয় বিষয় আপনারা জানতে পারবেন সেক্ষেত্রে এই গোটা প্রসেসিংটাই ভিডিও কলের মাধ্যমে হবে যারা দূরদূরান্তের কারণে আসতে পারছেন না টেম্পার অফ দি 8584038638 যেতে যোগাযোগের নম্বর একটা ফোন রয়েছে দাদা একটু নিয়ে নিন ফোনটা হ্যালো কে রয়েছেন হ্যালো হ্যাঁ নমস্কার কে আমার প্রণাম প্রনাম আমি আদিপুত্র থেকে বলছি বলুন

এটা যেটা পাওয়া যাচ্ছে জন্মবার এটা দেখাচ্ছে এটা ছিল বুধবার মিথুন লগ্ন কন্যা রাশি হস্তা নক্ষত্র দেবগণে জন্ম পূর্ণিমা তিথি ছিল হ্যাঁ হস্তা নক্ষত্রে জন্ম দেবগণ পূর্ণিমা তিথি ছিল এই হচ্ছে হরস্কোপ বা জন্মছক প্রথম কথা হচ্ছে এই জন্মছকে কি আছে লগ্নে কোনো গ্রহ নেই দ্বিতীয় কোনো গ্রহ নেই তৃতীয় কোনো গ্রহ নেই চতুর্থ স্থান বা শুকস্থান সেখানে এক একসঙ্গে বসে আছে চন্দ্রের আগের রাশিতে এবং পরের রাশিতে কোন গ্রহ নেই কেমদ্রুমদোষ তৈরি করল বিবাহ স্থানে বৃহস্পতি এটা ভালো সক্ষেত্রস্থ বিবাহ স্থানে বৃহস্পতি বিয়ের পরে খুব উন্নতি দেয় বিয়ের আগে উন্নতি হতে চায় না সপ্তমে বৃহস্পতি থাকলে এখনো তো বিয়ে হয়নি না না বিয়ে হয়নি হ্যাঁ ওর কেরিয়ার কেরিয়ারও জমছে না না হ্যাঁ কি করছে এখন ও মানে একটা প্রাইভেট স্কুলে পড়াচ্ছে কি জানতে চাইছেন বলুন ও বিয়ের ব্যাপারটাই জানতে আর হবে কিনা হ্যাঁ বিয়ের ব্যাপারটা কর্মস্থান খুব একটা ভালো পাওয়া যাচ্ছে না ওই টুকটা প্রাইভেট সেক্টরেই করতে হবে তবে সপ্তমে বৃহস্পতি রয়েছে এটা ভালো বিয়ের পরে উন্নতি দেয় ডেভেলপমেন্ট দেয় যদি না কোনো মাঙ্গলিক পাত্রের সঙ্গে বিয়ে হয় তাহলে বিয়ের পরে এ খুব ভালো জীবনে ভালো ভালো জায়গায় বিয়ে হবে বা ভালো প্রতিষ্ঠা মানে মানে যে পাত্রের সময় বিয়ে হবে সে খুব ধনী উচ্চ প্রতিষ্ঠিত ছেলে ঠিক আছে সেক্ষেত্রে শুনতে থাকুন এবং আজকের পর্বটা এই সংক্রান্ত অর্থাৎ দুটো ফোন পেলাম একজনের বিবাহিত জীবনের সমস্যা এবং আরেকজনের বিয়ে হচ্ছে না তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকের পর্বটা আশা করবো আপনাদের ভীষণ কাজে লাগবে কারণ এই বিয়ে বৈবাহিক সম্পর্ক কি করতে হবে সমস্ত কিছু নিয়ে আলোচনায় রয়েছে সময় তো এগিয়ে যাচ্ছে বৃষ রাশির জাতক বা জাতিকাদের সঙ্গে মিথুন রাশি মেলে না এটা বর্জন করবেন যারা যখন কোন পেপারে অ্যাড দেবেন বিয়ের ব্যাপারে যোগাযোগ করবেন মিথুন রাশিটা বাদ দেবেন যাদের বৃষ রাশি সম্পর্ক হয়ে যাচ্ছে রাশির জাতক বা জাতিকাদের সঙ্গে কি বলে আমাদের তুলা রাশির জাতক বা জাতিকাদের মেলে না তা বৃষ রাশির যারা জাতক বা জাতিকা তাদের সঙ্গে তুলা রাশিটা অ্যাভয়েড করতে হবে এবং বৃষ রাশির জাতক বা জাতিকাদের সঙ্গে যাদের ধনু রাশি তাদের মেলে না সুতরাং বিষের ক্ষেত্রে মিথুন তুলা এবং ধনু এই তিনটে রাশিকে অ্যাভয়েড করতে হবে আর একটা কথা বলি জানবেন জন্মছকে অনেক কিছুই দেখতে হয় হ্যাঁ কি বলে অনপত্য দোষ দেখতে হয় প্রবল মাঙ্গলিক দোষ দেখতে হয় এগুলো থাকলে মাঙ্গলিক দোষ যেমন কিছু ক্ষেত্রে বিয়েতে প্রচণ্ড বাধা তৈরি করে বা ইয়ে হতেই চায় না 30 বছর বত্রিশ বছর এই যে পেরিয়ে যাচ্ছে চৌত্রিশ বছর পেরিয়ে যাচ্ছে তাদের যাদের বিয়ে হচ্ছে না অনেক চেষ্টা করা সত্ত্বেও সার্টেনলি দেখা যাবে জন্মচকে মাঙ্গলিক দোষ রয়েছে এবং দেখা যাচ্ছে মাঙ্গলিক দোষ ঠিকঠাক প্রতিকার করলে তাদের বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আবার শনিচন্দ্রের বীজ দোষের জন্য কিন্তু বিয়েতে প্রচন্ড দেরি হয় বিয়েতে প্রচন্ড ডিলে হয় আমি আসবো আলোচনা মনে কেউ ফোন রয়েছে হ্যালো নমস্কার কে রয়েছেন হ্যালো নমস্কার

সকাল নটা পনেরো কোথায় জন্মস্থান বার্নপুর দেখি হচ্ছে জন্ম ছাশি শ্রবণ নক্ষত্র দেবগণ হ্যাঁ হরস্কোপ দেখুন কি দেখি আপনার মেয়ের ভাগ্য কেমন বলছে লগ্নে লগ্নে কোনো গ্রহ নেই দ্বিতীয় কোনো গ্রহ নেই তৃতীয় চন্দ্র চতুর্থে কোনো গ্রহ নেই পঞ্চম স্থানে রাহু রয়েছে একটু ফিকল মাইন্ড হবে পঞ্চমে রাহু থাকলে কিন্তু বুধ বৃহস্পতি একসঙ্গে রবি এক কি বলে বুধ বৃহস্পতি একসঙ্গে এটা খুব ভালো কারণ চতুর্থপতি বুধ বৃহস্পতি বুধের সঙ্গে যুক্ত হয়ে গেছে পড়াশোনায় খুব ভালো হবে দেখবেন আপনার মেয়ে খুব ভালো রেজাল্ট করবে সায়েন্স নিয়ে পড়বে কোন ক্লাস

এগুলো যাদের আমি আগে বলেছিলাম এই যে পঞ্চমে রাহু এটাকে যতক্ষণ না প্রতিকার করবেন আপনি এই ফ্রিকিলনেস এই যে প্রথমে বললাম একটু ফ্রিকিল মাইন্ডের হবে সেই ফ্রিকিল মাইন্ডটা আপনি দূর করতে পারবেন না সেজন্য এই জায়গাটাকে ঠিক করলে তবে দেখবেন ওর পড়াশোনার প্রতি কনসেন্ট্রেশন এমনি মেধাবী আছে অল্প বললেই অনেক কিছু মনে রাখতে পারে কিন্তু ওই যে পঞ্চম স্থানে রাহু ফ্রিকিল মাইন্ড চঞ্চলতা এগুলো থাকবে খুব বেশি মোবাইলের প্রতি অ্যাডিকশান থাকবে খুব বেশি এগুলো দেখার এগুলোকে পঞ্চমের রাউকে ঠিক করে শান্ত যে গ্রহগুলো অশান্ত রয়েছে সেই গ্রহগুলোকে তো শান্ত করতে হবে তার জন্য তো আমাদের বৈদিক বিধান রয়েছে সেগুলোকে মানলে নিশ্চয়ই দেখবেন আপনার মেয়ে তবে ও চার্ট অনুযায়ী যদি রাউটাকে ঠিক করা যেতে পারে ও পড়াশোনা ভালো হবে উচ্চশিক্ষার যোগ রয়েছে সায়েন্স দিয়ে পড়াশোনা করার যোগ রয়েছে যাই হোক শুনতে থাকুন আমি একটু চট করে ডেট বলে দিই কবে কোথায় চেম্বার রয়েছে হ্যাঁ

তারা এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি সিক্স থ্রি ওয়ানে যোগাযোগ করবেন শিলিগুড়িতে চেম্বার রয়েছে ন তারিখ এপ্রিলের ন তারিখ শিলিগুড়িতে চেম্বার রয়েছে আচ্ছা শিলিগুড়ি চেম্বারটা একটুখানি ডেটটা কাউন্টি ভুল রয়েছে শিলিগুড়িতে চার তারিখ রয়েছে না নয় তারিখ আচ্ছা আচ্ছা হ্যাঁ শিলিগুড়িটা চার তারিখের চেম্বারটাই থাকবে সরি হ্যাঁ বহরমপুরে চেম্বার রয়েছে এগারো তারিখ বহরমপুরে শিলিগুড়িতে চার তারিখ চেম্বার থাকছে বহরমপুরে এগারোই এপ্রিল বহরমপুরে বহরমপুর রেল স্টেশনের কাছে

সেখানে চেম্বার রয়েছে সতেরোই এপ্রিল দুর্গাপুরের চেম্বার উনিশ তারিখ দুর্গাপুরের বেনাচিতিতে চেম্বার ভিরিঙ্গি কালীবাড়ির সবাই জানেন দুর্গাপুর বেনাচিতি তার কাছে আমার চেম্বার রয়েছে আচ্ছা কোচবিহারে একুশ তারিখ চেম্বার কোচবিহার ইলোরা বিএস রোড বিশ্বসিংহ রোড কোচবিহারের মানুষরা জানেন জলপাইগুড়ির মানুষরা জানেন আলিপুরদুয়ারের মানুষরা জানেন এবং ধুবুরী

কোন মাসের পর থেকে বিজ্ঞাপন বা বিয়ের যোগাযোগ করা ভালো আচ্ছা কিন্তু আবার বলি অনেক ঘটা করে আপনারা ছেলেদের মেয়েদের বিয়ে দেন অনেকে অনেক ঘটা করে বিয়ে করে বিয়েরটা স্বপ্ন বিয়েরটা ড্রিম সুখী বিবাহিত জীবন প্রত্যেকেই এক্সপেক্ট করে কিন্তু দেখছেন তো বিয়ে হয়ে যা বিয়ে হতে যত মধুর আর বিয়ের পরে যদি ঠিকঠাক না থাকে না থাকে তখন হয়ে যায় সব থেকে বড় শত্রু তখন ওই আইন আদালত মামলার চক্কর পুলিশি ঝামেলা যে এককালে প্রিয়তম ছিল সেই হয়ে গেল শত্রুতম প্রবল শত্রুতম তো সুতরাং দিয়ে যখন দেবেন একটু মিলিয়ে বিচার করলে একটু জোটক বিচার করলে যেগুলো বলছি আমি সেই ওয়েতে চললে তাহলে অনেক সমস্যা থেকে সমাধান মিলে মিথুনের ক্ষেত্রে কর্কট বর্জনীয় মিথুনের ক্ষেত্রে ধনু বর্জনীয় এবং মিথুনের ক্ষেত্রে কুম্ভ রাশি বর্জনীয় তাহলে কর্কট ধনু কুম্ভ এটা বর্জনীয় কর্কটের ক্ষেত্রে সিংহ বর্জনীয় কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ধনু বর্জনীয় এবং কর্কট সরি কর হ্যাঁ কর্কটের ক্ষেত্রে ধনু বর্জনীয় এবং কর্কটের ক্ষেত্রে কুম্ভ বর্জনীয় মিথুনের ক্ষেত্রে আমাদের বর্জনীয় আমি যেটা একটু একটু বলতে ভুল করেছি মিথুনের ক্ষেত্রে বর্জনীয় হচ্ছে কর্কট মিথুনের ক্ষেত্রে বর্জনীয় হচ্ছে বৃশ্চিক এবং মিথুনের ক্ষেত্রে বর্জনীয় হচ্ছে মকর তাহলে মিথুনের ক্ষেত্রে একটু রেক্টিফিকেশন হবে মিথুনের ক্ষেত্রে হবে কি বলে কর্কট বৃশ্চিক এবং মকর আর কর্কটের ক্ষেত্রে আমি বলেছি যে সিংহ রাশির সঙ্গে কর্কট রাশির মিল চলে না ধনু রাশির সঙ্গে কর্কট রাশির মিল চলে না এবং কুম্ভ রাশির সঙ্গে কর্কট রাশির কিন্তু মিল চলে না তো আমি কালকে আমার বারোটা পাঁচে অনুষ্ঠান আছে এই ব্যাপারে আমি ডিটেলস আমরা বলবো কালি একটাই কথা বলি চোদ্দোই এপ্রিল এবারে দীক্ষা প্রদান সমারোহ রয়েছে তারা দীক্ষার ব্যাপারে দিতে চাইছেন তারা নাইন ডবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ান এই নম্বরে যোগাযোগ করবেন আর চোদ্দ তারিখ ষষ্ঠী পনেরো তারিখ হচ্ছে সপ্তমী ষোলো তারিখ হচ্ছে অষ্টমী মানে দুর্গা অষ্টমী আর সতেরো তারিখ হচ্ছে নবমী সতেরো তারিখ ষোলো তারিখ হচ্ছে নবমী চোদ্দ তারিখ ষষ্ঠী পনেরো তারিখ সপ্তমী ষোলো তারিখ অষ্টমী সতেরো তারিখ নবমী তো সতেরো তারিখে কিন্তু গ্রহদোষের পুজোগুলো রয়েছে আমার বাড়িতে বড় করে বাসন্তী পুজো হয় সকলকে নিমন্ত্রণ যারা আসতে চাইছেন তারা যোগাযোগ করে ওখানে আসতে পারে একদম ক্ষেত্রে সেক্ষেত্রে আগামীকাল অর্থাৎ রবিবারের পর্বে আপনাদের সকলের নজর থাকুক আজকের পর্ব এখানেই শেষ করতে হচ্ছে দাদাকে অনেক ধন্যবাদ জানাবো আপনারাও ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে